কষ্ট নেই, আমরা তো বাতাস করতেছি, বাতাস করো, সবাই আসো, সবাই আসো। তো এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে, কাকা দাদা সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে, সবাইকে এখন রুস্ট দিয়ে দিতেছে, রুস্ট খাইয়া তোমা তুলতেছে। আমার দাদা এই হচ্ছে, আমার দাদা দাদা আসতে হান, তো আমি এখন খাবো। যাই হোক, কা একটা কোস তো নরম দিছিল, আর এই কোসারা যে শক্ত দিচ্ছে, ওরা টানতে টানতে আমার জীবন শেষ। হামু কুম্বালা তুরুমি আর কয়েকটা কোস্ত দু। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে যাইতেছি আমার চাচাতো বোনের বিয়েতে, তো হুট করে আমার চাচাতো বোনের বিয়ে লেগে গেল আজকে। তো আজকে আমরা বারনপুরে চলে যাইতাম, ভাবলাম যে বিয়েটা খেয়ে কালকে বারনপুরে যাই। তো এখন আমি আর আমার কাকা মিলে যাইতেছি বিয়েতে, আমার চাচাতো বোনের বিয়ে। তো চলুন, বিয়েতে অনেক মজা করব আর আপনার সাথে শেয়ার করব। তো এইদিকে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে, তো এখনও বরযাত্রী আসে নাই, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো বরযাত্রীর অপেক্ষায় বসে থাকলে আমরা না খেয়ে থাকতে হবে। তো এটা হচ্ছে স্টেজ, স্টেজটা খুবই সুন্দর মাশাল্লাহ। তো কাকার এদিকে সবাই বসে গেছে লাইন ধরে, তো আমিও এখানে বসবো, বসে খাওয়া দাওয়া করবো। আর বরযাত্রী আসলে অবশ্যই বরযাত্রীকে আপনাদেরকে দেখাবো। তো এখন খাওয়া দাওয়া করি, তারপর সব কিছু দেখা যাবে। তো আমরা সবাই একটা টেবিলে পৌঁছে গেছি কাকারা সবাই মিলে, তো এই টেবিলটা আমরা কাকারে সবাই বুকিং করে ফেলছি। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো এদিকে সবাইকে কাকু ভাত বেড়ে দিতেছে পোলাও, তো আমরা এখন সবাই প্লেট ধুয়ে নিছি আর এখন খাওয়া দাওয়া করবো। তো সবাইকে প্লেটে প্লেটে ভাত দিয়ে দিতেছে কাকু। তো এদিকে সবাইকে ভাত দিয়ে দিছে, আমাকেও ভাত দিয়ে দিছে, আর সবাইকে একটা করে মাছের বড়া দিয়ে দিল ভাইয়া। তো এখন ডিম দিয়ে দিতেছে সবাইকে, তো আমিও ডিমের জন্য ওয়েট করতেছি। তো অনেক মজা হবে আশা করি আজকের খাবারটা। তো আমি এদিকে এক স্যার হাওয়া নাইতেছি, আমার কাছে আছে এনে ডিম আর বাত্তা, আর আমি হায়া দুমা তুলতেছি, সেই লাগতেছে হাওনটা। আহ, অনেক মজা হয়েছে আর যা হাওন অস্থি, হায়া দুমা তুলতেছি। আর এদিকে কাকারা দাদারা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে ডিম, তারপরে বাত্তা, তো ওরা খায়া ঘুমা তুলতেছে। এই হলো আমার দাদা, অস্থির খাওয়ান খাইতেছে দাদা, দাদা কম হান। তো এক স্যার খুব খাওয়ান খাইতেছে সবাই, তো সবার প্লেটে মনে করেন যে আব্বা করে গুস্ত লইছে আর আমার প্লেট খালি। আমি তো কম হাইতারি রে ভাই, এখন গুস্ত হারের মতো লইতারি না, আর আব্বা করে গুস্ত লইছে, তো এই আমার কুদ্দু অনেক গুস্ত দিছে ভাই, থ্যাংক ইউ। দেখেন গুস্তুরি নরম আছে, আয়া শান্তি পাওয়া যাবো, সেই গুস্তুরি দিছো। তো এদিকে কাকা দাদা ভাই সবাই খাওয়া দাওয়া করতেছে। উফ, ইকা দুইবার লইছো তুমি, তুমি কম খাও, তো আমিও খাই এখন। মানে বুঝি না, একটা গুস্ত যাই হোক নরম পাইছিলাম, আর এই গুস্তটা এক্সের শক্ত ভাই, কি কামটা করলেন আপনি তুমি মিয়া? তো যাই হোক ঠেলা মেলা কইরা যাই হোক কুদ্দু অনেক খাইতে পারছি, আই তারি না, এখন দই দিছে ভাই, দই খাবো। আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, শুয়েছিল কি তো আর কার হাওয়া না শেষ হয়েছে না, আমি উঠতে দেখা। তো এইদিকে বরযাত্রী আসা শুরু করে দিছে, জামাই এখনো আসে নাই, জামাই আসতে নাকি একটু দেরি হবে, উনি রাস্তার মধ্যে আছে। তো বরযাত্রীরা সবাই বসে যাইতেছে যার যার টেবিলে, খাওয়া দাওয়া করানো হবে এখন বরযাত্রীদেরকে। আর এদিকে বরযাত্রী পক্ষ থেকে সব মুরব্বীরা এক টেবিলে বসে গেল, আর ওদেরকে খুব সুন্দরভাবে খাওয়ানো হইতেছে, আর ওরাও খুব সুন্দরভাবে তৃপ্তি মজা খাওয়া দাওয়া করতেছে। তো দেখে খুবই সুন্দর লাগতেছে, তো সবাই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। এদিকে বরযাত্রী খাওয়া দাওয়া শেষ করছে, তো বরযাত্রী মুরব্বীদের জন্য একটা খবরের আইটেম করা হয়েছে কন্যা পক্ষ থেকে। তো বরযাত্রী সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে খদর, তো খদরের আইটেমটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, আর জামাইটাও খুবই সুন্দরভাবে সাজানো হবে আশা করি। তো সবাই মুরব্বীরা খাওয়া দাওয়া করতেছে একসাথে। আর এদিকে জামাই চলে আসছে, আর জামাইকে গিরির মধ্যে ধরা হয়েছে, তো সব মেয়েরা এদিকে জামাইকে গিরির মধ্যে ধরছে।
আগে বললে তো চার্জার ফিনি দিয়ে দিত, হাত পাকা তো কষ্ট করে মনে দাঁড়ানো ছিল। তো এদিকে সব মেয়েরা জামাইকে ধরছে একদম ঠিক ভাবে। তো জামাইকে 10,000 টাকার কমে গেটের ভিতরে আসতে দিবে না, ওদের দাবি হচ্ছে 10,000 টাকা মেয়েদের। তো এই নিয়ে তর্ক বিতর্ক চলতেছে। এ নিমা, এই শোন শোন, তুই এদিকে গিয়ে জামাইয়ের গুতা দে, দেখবি গুতা দে গুতা দে, ভাল লাগবে। তো এদিকে বড় ভাই আমার কাকার সাথে কথা বলতেছে, তো ওরা খুবই তর্ক বিতর্ক করতেছে টাকা নিয়ে। আর সব মেয়েরা এবং কাকিরা আংটিরা সবাই চলে আসছে জামাইকে দেখার জন্য। আর জামাই তো লজ্জায় একদম লাল হয়ে গেছে, একদম কথাই বলে না উনি। আচ্ছা দুলা ভাই, আপনি কিছু দিয়া ভিতরে না দেখে যাবেন? এমনি আছেন বেলা করে বেজব বেলা বাজে সাইড দিয়া, আপনার হাইব্রিড কুম্বালা বুঝি না তো বিষয়টা, কিছু দিয়া ভিতরে ঢুকেছেন কা? আমি তো বুঝতেছি না কোনটা। এ আকলিমা, এ শুন, এরা কি তা করতেছে রে ভাই? ওদের কাহিনী দেখে তোমার হাসি উঠতেছে। জামাই এত ইটটা 10,000 টাকা যেতেন না, এমনি গেডে তো 10,000 টাকা কিছুই না। তো এদিকে তো জামাই যে কষ্ট করে গেটের ভিতরে ঢুকছে, যা বলার বাইরে, অনেক কষ্ট করে জামাই গেটের ভিতরে ঢুকছে। তাও তো শালিদের আবদার কমে না, এখনো শালিদের আরেক আবদার করে বলছে যে আবদার নাকি টাকা লাগে। আরে জামাইয়ের অবস্থা আজকে শেষ। তো জামাই এখন স্টেজে উঠতেছে, শাড়ি ধরে জামাইকে স্টেজে উঠাইতেছে। রাখ 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 রা